পরনে শাড়ি বা থ্রি পিস, মুখে মেকআপ, চোখে কাজল, ঠোঁটে লিপস্টিক, দেখে বোঝার উপায় নেই তারা ছেলে না মেয়ে। তাদের তৃতীয় লিঙ্গের মানুষ বললেও ভুল হবে, কারণ তাদের রয়েছে স্ত্রী এবং সন্তান। তবুও তারা সেজে রয়েছেন বৃহন্নলা হিসেবে। প্রতিদিন 600 টাকার বিনিময়ে হিজরা সেজে প্রতারণা করে আসছেন সাধারণ মানুষদের সঙ্গে। তাই এবার হিজরা সেজের চাঁদা তোলার অভিযোগে 8 জনকে গ্রেফতার করা হয়েছে। শনিবার মিরপুর মডেল থানার টেকনিক্যাল মোড় এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। ওরা 8 জনের মতো এসে আমাকে ফোর্স করে, আমাকে বলতেছে, কেউ বলতেছে টাকা দাও, কেউ বলতেছে টাকা দে, খুব বাজে বিহেভ করে। পুলিশ সূত্রে জানা গেছে, ধৃতেরা দীর্ঘদিন ধরে হিজরা সেজে বিভিন্ন স্থানে টাকা তুলছিলেন। হিজরা দলের গুরুমাতা পাপ্পু দেশের বিভিন্ন স্থান থেকে তাদের ঢাকায় আনেন এবং বৃহন্নলা সাজিয়ে চাঁদাবাজি করান। বিনিময়ে প্রতিজনকে প্রতিদিন 600 টাকা করে দেন। মিরপুর থানা দেন টেকনিক্যাল মোড় থেকে চাঁদাবাজির অভিযোগে 8 জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের দেখতে সবাই তৃতীয় লিঙ্গে, কিন্তু প্রকৃতপক্ষে তারা সবাই পুরুষ। এদের আমরা জিজ্ঞাসাবাদে পেয়েছি যে তারা শারীরিকভাবে, তাদের গঠনে তারা পুরুষ হলেও তাদের ভিতরে কয়েকজন তারা মানসিকভাবে ধারণ করে যে তারা তৃতীয় লিঙ্গের। দীর্ঘদিন যাবৎ তারা এই বিভিন্ন এলাকায় তৃতীয় লিঙ্গ নিজেদের দাবি করে তারা কিন্তু চাঁদাবাজি করে আসছিল। আমরা জিজ্ঞাসাবাদে এর ভিতরে 2 জনকে পেয়েছি, তাদের কিন্তু স্ত্রী আছে, সন্তান আছে। এদিকে বৃহন্নলাদের নেতা বলেন, অনেকে জোর করে টাকা আদায় করেন, তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে। সমাজের মূল চরিত্রধার আমরা কাজ করার জন্য আমরা বিভিন্ন জায়গা থেকে আমরা গুরু মারার চেষ্টা করতেছি, কিন্তু এই কমিউনিটির লোকের জন্য আমরা যে কোনো জায়গায় পৈচা যায়, আমরা কোনো জায়গায় যে মুখ স্টেটভাবে একটা কথা আমরা বলতে পারি না যে না আসলে আমরা ভালো কাজ করতে পারি, আমরা ভালো কাজ করতেছি। ধৃতেরা দীর্ঘদিন ধরেই এই এলাকায় বিভিন্ন স্থানে চাঁদাবাজি করতেন। তাদের দাবিকৃত টাকা না দিলে তারা রীতিমতো তাণ্ডব চালাতেন, সঙ্গে অশ্লীল আচরণ করতেন বলেও অভিযোগ। ঢাকা থেকে আলশাদির রিপোর্ট, ওঙ্কার বাংলা।